হাতিকান্ডে পুড়ে ছাই একটি দোকান ঘর প্রাথমিক সূত্র মারফত খবর যে বিদ্যুতিক দুঃখিত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বিশালগড় থানাধীন মধ্য লক্ষ্মীবীর এলাকায় এই ঘটনা জনমনে আতঙ্ক মূলত জানা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই আগুনের সূত্রপাত যার ফলে একটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব একটা দোকানে আগুন লেগেছে আমরা বিশাল ফায়ার সার্ভিস স্টাফ খবর বেড আগুন তৈরি করিতে আগুন নিয়ন্ত্রণ আনছে একটা ইঞ্জিন এবং একটা পাম্প অনবরত কাজ করার পর এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে আমরা আগুন আগুনছি কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকের মুখের কথা যে দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কী থেকে আগুনের আগুনটা শর্ট সার্কিট

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য তারা বলছেন যখনই এই অগ্নি সংযোগ ঘটে বা এই অগ্নিকাণ্ড ঘটে তখনই প্রত্যক্ষ ঘরে দমকল কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে দোকান মালিকের বক্তব্য যে মূলত দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে টিটিনের দোকান ছিল সে দোকানেই মূলত এই আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত কিন্তু কিভাবে সেই বৈদ্যুতিক শর্ট সার্কিট হলো তাও ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন